أشهد أن لا10-12 লাখ 10-12 লাখ ওই তো পুলিশের গাড়ি আসছে, পুলিশের গাড়ি। আস্তে আস্তে একজন বলুন। এই যে স্যার, আসুন, আপনি বলুন। স্যার, আমরা সিএসসি স্টাফ, টাকা নিয়ে যাচ্ছিলাম, ডাকাতি হয়ে গেছে। হ্যাঁ স্যার, এই স্কুলের সামনে এই বাম্পারে যখন এদের গাড়িটা স্লো হলো, তো পাঁচটা ছেলে এসে ডাকাইতি করে ভাগে গেল। ওকে ওকে, আমি ইন্টারন্যাশনাল পিএসকে খবর দিয়ে দিচ্ছি, আপনারা কাজ করুন, আপনারা থানায় চলে যান। আচ্ছা, এই ঘটনাটা আর কে কে দেখেছেন? স্যার স্যার আমি দেখেছি, আমি দেখি। তাহলে আপনারা কাইন্ডলি ওনার সঙ্গে চলে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। Thank you.
আচ্ছা ঘটনাটা ঠিক কি ঘটেছিল একটু খুলে বলুন তো। স্যার আমরা প্রথমে গ্যাস তুলে বেলেঘাটা মেইন রোডের উপর দিয়ে আমাদের হেড অফিস ভিক্টোরিয়া হাউসের দিকে যাচ্ছিলাম। তারপর স্যার আজ তো জুম্মাবার মতলব শুক্রবার, 12টার সময় আমাদের কামটা খতম হয়ে গিয়েছিল। তারপর স্যার আমরা গ্যাস টাকা নিয়ে হেড অফিসে গিয়ে জমা দিতে যাচ্ছিলাম। রাস্তাঘাট বিলকুল শুনশান ছিল স্যার। ওই খান্না হাই স্কুল, খান্না হাই স্কুলের কাছে কয়েকটা বাম্পার আছে স্যার, বাম্পারের কাছে গিয়ে যেই গাড়িটা স্লো করেছি আপনি ছাড়া কে কে জানতো? স্যার আমরা এই তিনজন আর অফিসের সাহেব। আচ্ছা ওই দুটো ব্রাঞ্চ অফিস থেকে মোট কত টাকা আপনি কালেক্ট করে নিয়ে যাচ্ছিলেন? স্যার দমদমের অফিস থেকে 8,73,240 টাকা, আর স্যার বেলেঘাটার অফিস থেকে 1,62,536 টাকা। মোট স্যার 10,35,776 টাকা আদায় করেছিলাম। আচ্ছা আপনারা যে ব্রাঞ্চ অফিস থেকে টাকা কালেক্ট করে যে রুট দিয়ে ভিক্টোরিয়া হাউসে যান, রোজি কি ওই একই রুট ইউজ করেন? হ্যাঁ স্যার, মোরালেস আমরা ওই একই রুট ধরে যাতায়াত করতে অভ্যস্ত। আচ্ছা শামসের বলুন স্যার, তুমি কত বছর এই সিএসসির গাড়ি চালাচ্ছ? 5 সাল হবে স্যার। আচ্ছা শামসের, তুমি যখন এই বাম্পের সামনে গাড়িটা স্লো করলে তখন সঙ্গে সঙ্গে ছেলেগুলো গাড়ির সামনে চলে এলো? হ্যাঁ স্যার, সবার হাতে রিভলভার, বন্দুক আর চাপার এইসব ছিল স্যার। গাড়ির স্পিড তখন কত ছিল? কিতনা হবে স্যার, এই ধরুন 10-15 হবে। হ্যাঁ, একজন গাড়ির সামনেই দাঁড়িয়েছিল, দুজন একদিকে আমাকে আর অন্যদিকে প্রভাস দাকে বন্দুক ধরল। রাস্তাঘাট তাহলে একেবারে ফাঁকাই ছিল তাই তো? হ্যাঁ স্যার, জুম্মাবারে 12টা-12:30 নাগাদ ওই সময় রাস্তাঘাট বিলকুল শুনশান থাকে স্যার। আর আপনারা সব আই উইটনেস তাই তো? হ্যাঁ স্যার, আমি সিএসসির এমপ্লয়ি। আপনি? স্যার আমি রূপক দাস, স্যার ওই অটো চালাই। আমিও অটো চালাই স্যার, আমার নাম সতীশ রায়। আপনি? সব আমার ওই খান্না হাই স্কুলের কাছে দোকান আছে সব। ঠিক আছে, আমরা দেখছি, আপনি এখন আসতে পারেন। তবে হ্যাঁ একটা কথা, তদন্তের প্রয়োজনে আপনাদের থানাতে ডাকলে কিন্তু আসতে হবে। হ্যাঁ স্যার, আপনি যখনই ডাকবেন আমরা হাজির হয়ে যাব। আসুন। স্যার আপনাকে একটু বড়বাবু ডাকছে। ওকে স্যার। আমায় ডেকেছিলেন স্যার? ঠিক আছে, ওকে ওকে। বসো অমল। বলুন স্যার। সিএসসি ডাকাতি কেসটার এফআইআর নিয়েছো? হ্যাঁ, আমি এইমাত্র ওদের ছাড়লাম স্যার। কেসে ট্রান্সফার করতে হবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার অ্যান্টি ডেকোরেটিভ স্কোয়াডের হাতে। এখন থেকে কেসটার ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার সরোজ কুমার দাস, লালবাজার থেকে ফোন এসেছিলো। আর তোমাকে ওনার সাথে থাকতে হবে, যেহেতু প্রাইমারি ইনভেস্টিগেশন অ্যান্ড এফআইআর তোমার হাতে হয়েছে। ওকে স্যার। তার মানে ওখান দিয়ে যে টাকা যাচ্ছে
এটা শুধুমাত্র সিইএসসি লোকজন অথবা ওই গাড়িতে যারা ছিল তাদের পক্ষেই জানা সম্ভব। রাইট স্যার। জুম্মাবারে বেলা 12:30-12:15 পর ওই অঞ্চলটা যে একেবারে ফাঁকা হয়ে যায় সেটা ওখানকার লোকেরা খুব ভালো করেই জানে। অমলবাবু, আমাদের এই জায়গাগুলো খুব ভালো করে মার্ক করতে হবে। আমাদের ওখানকার লোকেদের সঙ্গে কথা বলা দরকার। আর ওখানকার যারা ক্রিমিনাল, যাদের রেকর্ড আমাদের কাছে আছে, তাদের প্রত্যেককে যদি তুলে নিয়ে এসে জেরা করা যায় তাহলে আমার মনে হয় কোনো না কোনো একটা ক্লু আমরা নিশ্চয়ই পাব। বাই দ্য ওয়ে, সিএসসির কেউ অথবা যারা আই উইটনেস ছিল ওদের মধ্যে কেউ এই পাঁচজনকে শনাক্ত করতে পেরেছে কি? না স্যার, তবে ওরা ওই লোকগুলোর মুখ খুব ভালোই মনে রেখেছে, একবার দেখলেই চিনতে পারবে। গুড, ভেরি গুড। অমলবাবু, আমাদের এখন প্রথম কাজ হলো একবার ঘটনাস্থলে যাওয়া। তার মানে ছেলেগুলোকে কেউ আপনারা আগে কখনো দেখেননি, আগে থেকে চিনতেনও না? আচ্ছা, ওরা যখন অ্যাকশন করছিল নিজেদের মধ্যে কোনো নাম ধরে ডাকাডাকি করেছিল? না স্যার, একেবারে ঝড়ের মতো নিঃশব্দে কাজ সেরে বেরিয়ে গেল। তার মানে ওদের কাছে খবর ছিল আগে থেকে, ওখান দিয়ে অতগুলো টাকা ওই সময় পাস করবে। বাই দ্য ওয়ে শিবনারায়ণবাবু, আপনি ক্যাশটা কিসে ক্যারি করছিলেন? একটা ব্ল্যাক ব্লু কালারের ব্যাগে স্যার, গায়ে সিএসসি লেখা ছিল। তা ওরা এসে কোনো কথা না বলে ওই ব্যাগটা ধরেই টান মারলো? হ্যাঁ স্যার। তার মানে ওদের কাছে পাক্কা ইনফরমেশন ছিল। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান, প্রয়োজন হলে আবার ডেকে পাঠাবো। ঠিক আছে স্যার। মিস্টার ধা, যেরকম ভাবলাম সেরকম তো কিছুই পাওয়া গেল না এদের কাছ থেকে। রাইট স্যার, সেরকম কিছু ব্রেক কিন্তু পাওয়া গেল না। মিস্টার ধা, আপনার কি মনে হয় এটা কোনো পুরনো গ্যাংয়ের কাজ? কাজের ধরন দেখে তো সেরকমই মনে হচ্ছে স্যার। আসলে আগে থেকে খোঁজ খবর নিয়ে এটা একটা প্রিপ্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড ডাকাতি। ডাকাতির সময় কোনো রকম চিৎকার চেঁচামেচি নেই, কেউ কোনো সাড়া শব্দ দেয়নি। গাড়িটা বাম্পারে এসে থামতেই প্রথমে অ্যাটাক, গানম্যানকে কবজা, তারপরে শিবনারায়ণবাবুর ব্যাগটা ওরা স্ন্যাচ করে নিয়ে চলে গেল। টোটাল অপারেশনটা সারতে ওরা সময় নিয়েছে 2-3 মিনিট। কোনো প্রফেশনাল গ্রুপ ছাড়া এটা সম্ভব নয়। স্যার, ওই ড্রাইভারটাকে কিন্তু আমার ঠিক সুবিধের লাগছে না। হিউম্যান মোহাম্মদ শামসের? আমার না কেবল ভয় লাগছে ব্যাপারটা। ভয়ের কোনো কারণ নেই স্যার, আমরা তো কোনো অন্যায় করিনি। তবুও ওই কথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে তো ছাড়ুন তো ওসব কথার কথা। আমার কি মনে হয় জানো, ওই পুলিশ না কালপিটগুলোকে ঠিক ধরে ছাড়বে, কি বলো শামসের? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শামসের কি হলো তোমার? নেই স্যার, কুছ নেই, কুছ ভি নেই স্যার। চল চলুন স্যার, চলুন। তোরা সব শুনলি, গ্যাংটাকে আমার চাই অ্যাট এনি কস্ট। আমরা পাতা লাগাচ্ছি স্যার, কিছু না কিছু খবর তো লেগেই যাবে। অজয় ড্রাইভার শামসের, ওকে ট্র্যাক করতো। স্যার আপ বেফিকার রইয়ে, কুছ না কুছ খবর তো জরুর আসবে। আপাতত এটা রাখ, কাজ কর, তারপর দেখছি। দাঁড়ান স্যার, আগে তো কিছু ভালো খবর নিয়ে আছে আপনার দেন। এই চল।
তাই বলি ভূতের পাটা আছে ওদের দিনের বেলা রাস্তার উপরে সত্যি আমার তো মনে হয় অনেক আগে থেকে ছক কষা ছিল তা তো বটেই সব শালাই নিজেদের লোক আচ্ছা হ্যাঁ রে আমরা তো সাক্ষী দিলাম আমাদের আবার ফাঁসিয়ে দেবে না তো বিশ্বাস নেই ওদের কেস যে কখন কোথায় থেকে কোথায় যায় ভগবানই জানে তাহলে ছাড়ো সব কথা ও যখন হবে দেখা যাবে চল একটু চা খেয়ে আসি অনেক চা খাওয়াই না শমশের ভালো চাস তো এখনো মুখ খোল বিশ্বাস করুন স্যার আমি কিছু জানি না স্যার আমি কিছু করিনি আল্লাহর কসম ও বলবি না না দেখ শমশের এত করে বলছি বলে দে বলে দে বলে দে বলে দে নালে পুলিশের মার তো জানিস হাত পা বেঁধে উপর থেকে টাঙিয়ে এমন মর মরবো না আমি আমার বাল বাচ্চার কসম খেয়ে বলছি স্যার আমি বেকসুর আছি আমি কিচ্ছু জানি না স্যার তাই নাকি রে কিন্তু আমাদের কাছে তো খবর আছে কাজটা তুই করেছিস নেই স্যার ঝুঠ সব বিলকুল ঝুঠ স্যার আমি নকরি করি আমার বিবি বাল বাচ্চা ঘর সংসার সব আছে স্যার আমি এরকম কাজ কেন করতে যাব স্যার কেন করতে যাব স্যার আমি জানি একবার একবার যদি আমি ধরা পড়ি সব শেষ হয়ে যাবে স্যার সব শেষ হয়ে বিশ্বাস করুন স্যার আমি গরিব আছি কিন্তু আমার মনে লালচ নেই স্যার আমার মনে লালচ নেই দু বেলা ডাল রুটিতে আমি খুশি স্যার দু বেলা ডাল রুটিতে আমি খুশি বিশ্বাস করুন স্যার খোদা রসুলের কসম খেয়ে বলছি স্যার আমি এ কাজ করিনি স্যার আমি এসবের সঙ্গে যুক্ত নেই স্যার আমি এসবের সঙ্গে যুক্ত নেই আমি বেকসুর আছি স্যার আমি বেকসুর আছি স্যার আমি কিছু করিনি এই যে খবরটা দিয়েছিস পাক্কা খবর তো আরে হ্যাঁ একদম পাক্কা খবর অনেকেই দেখেছে বাড়িয়া খবর দিলি যদি কাজে লেগে যায় না তোকে সালে খুশি করে দেবো চলি আচ্ছা কিরে কোনো খবর পেলি হ্যাঁ ওস্তাদ কি খবর তুমি যেরকম বলেছো ঠিক সেরকম খোঁজ নিয়েছি আরে কি খবর সেটা বলবি তো আরে ও পাড়ার মালটা হঠাৎ করে দাদা হয়ে গেছে মানে গ্রামের সব ছেলেদের নিয়ে খুব টাকা ওড়াচ্ছে গ্রামের ছেলেদের নিয়ে আর কোনো খবর পেলি হ্যাঁ মালটা নাকি সিএসসিতে চাকরি করে সিএসসিতে চাকরি করে হ্যাঁ কোথায় কাশীপুর কাশীপুর কোন ডিপার্টমেন্টে কিছু খবর পেলি কি বলো ওস্তাদ তোমার চেলা হই তোমার মান তো রাখতেই হবে বাজে নাবুকে তাড়াতাড়ি বল কোন ডিপার্টমেন্টে চাকরি করে কাশীপুর জেনারেটিংয়ে বয়লার অপারেটর কাশীপুর জেনারেটিংয়ে বয়লার অপারেটর নামটা কি রে মোহাম্মদ নিসার মদ পাক্কা খবর হ্যাঁ স্যার বেশ কয়েকজন দেখেছে কি যেন নামটা বললি স্যার মোহাম্মদ নিসার মোহাম্মদ নিসার আইসি কোথায় পোস্টিং কাশীপুর জেনারেটিং স্টেশনে বয়লার অপারেটর তাই তো হ্যাঁ স্যার তুই চিনিস ওকে আমি চিনি না তবে যে আমাকে বলেছে সে বলেছে চিনিয়ে দেবে গুড ভেরি গুড কালু এই লোকটাকে ট্র্যাক কর ওর প্রত্যেকটা ডিটেলস আমার চাই ঠিক আছে স্যার আপনি শুধু আমাকে একটা দিন সময় দিন তারপর আমি আপনার সামনে সব খবর এনে হাজির করব চলি স্যার
মোহাম্মদ নিশার। কি হলো? আরে নিশার ভাই। আরে নিশার ভাই, যে বসো বসো বসো। তারপর এই তো সব খবর ভালো তো? বিন্দাস একদম। কিরে তোর কি খবর? আমারও চলছে। একটা চা দিন তো। নিশার ভাই তুমি একটু দেখো, তুমি বলে দিলে কাজটা হয়ে যাবে। আরে ঠিক আছে ঠিক আছে, তোরা তো চিন্তার কি আছে, আমি আছি তো নাকি। নিশার ভাই ফাংশনটা কিন্তু জমিয়ে করতে হবে, ক্লাবের প্রেসিডেন্ট তুমি, তোমার একটা মান সম্মান আছে তো নাকি। তা বাজেট কত? তা ওই সব মিলিয়ে প্রায় 3 লাখের মতো। ঠিক আছে, আমি 25,000 দিয়ে দেবো, যা। এই তো কি বাবা, আমার বাড়িওয়ালা বহুত ঝামেলা শুরু করেছে, বলছে নাকি এই মাসের মধ্যে আমাকে উঠে যেতে হবে, তুমি কিছু করো নিশার ভাই। আরে মজা কি নাকি, তুই বেফিকার থাক। এই চল তো দেখি ওর বাড়িওয়ালা কত বড় হিম্মত। চল চল দিদি। উনি নেতা না দাদা? কি নিশার ভাই? আরে না না, ও তো সিএসসিতে চাকরি করে। সিএসসিতে চাকরি? আমিনা, ও আমিনা ঘরে আছিস? হ্যাঁ গো, আসো না, বসো বসো। না 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 আমিনা বসবো না রে। বলছি কি নিশার ভাই কি অফিসে বেরিয়ে গেছে? না গো, কি হয়েছে আমাকে বলো। না আমার না একটু দরকার ছিল রে। আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি একটু চা করে আনি। না না দা চা করতে হবে না, থাক। কি হয়েছে গো, তোমাকে দেখে খুব পরেশান লাগছে। না আসলে না আমি একটা ভীষণ বিপদে পড়েছি রে। কি বিপদ? আমার না কিছু টাকার দরকার। টাকা কেন? ওই যে আমাদের উনি একটা নতুন ব্যবসা শুরু করেছে তো, সেই জন্য আমার টাকার বড় প্রয়োজন রে। ও শোন না, তুই নিশার ভাইকে বলে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দেনা রে। কিন্তু কত টাকা? 10,000। 10,000? অত টাকা, অত টাকা ও কোথায় পাবে? কেন, আমি তো শুনলাম নিশার ভাই এদিকে ওদিকে প্রচুর টাকা খরচা করছে। ঠিক আছে আমাকে না হয় টাকাটা ধার হিসেবেই দেবে। এদিকে ওদিকে খরচা করছে, এত টাকা পাবে কোথায়? বাবা তুই জানিস না? সত্যি জানি না। সে যাই হোক, তুই না নিশার ভাইকে একটু বুঝিয়ে বলিস, আমার না টাকাটা বড় দরকার রে, বড় উপকার হবে। আমি বরং আজ চলি, পরে আমি আবার আসব। এত টাকা পেলো কোথায়? সত্যি নিশার ভাই তুমি যেভাবে সমস্যাটা মেটালে তোমাকে বেশ নেতা নেতার মতনই লাগছিল। বলছিস? হ্যাঁ গো। তাহলে ভোটে দাঁড়িয়ে কি বলিস? আরে তুমি তো এমনিতেই আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, আর আমরা সবাই তোমাদেরই দল। এই জন্যই তো তোদেরকে খুশ রাখবার চেষ্টা করছি। হ্যাঁ শোনো না, বলছি যে টাকাটা তুমি সত্যি সত্যি দেবে তো আমাদের ফাংশনটায়? মানে না আসলে সেই বুঝেই তো বড় বড় আর্টিস্টদেরকে কন্ট্যাক্ট করতে হবে, তাই না? দেখ নিশার ভাইয়ের জওয়ান জওয়ান, একবার যখন বলে দিয়েছি তো বাত 100% পাক্কা। সে তো জানি, লেকিন ফাংশনটা কিন্তু জমিয়ে করতে হবে। যত পয়সা লাগে আমি দেব, কিন্তু এন্টারটেনমেন্ট ফুল টস চাই। আরে নিশার ভাই তুমি যখন একবার বলে দিয়েছো তখন নো টেনশন, প্রোগ্রাম পুরো জমে খির হয়ে যাবে। ঠিক আছে যা, তুই বাড়ি যা, আমি আসি। ঠিক আছে উস্তাদ।
আর কোনো ইনফরমেশন? স্যার, এই কয়েকদিন হলো নিসারের মধ্যে একটা নেতা নেতা ভাব দেখা দিয়েছে, আর সেটা আমি ওই চায়ের দোকানে বসে লক্ষ্য করলাম। নিসার ভাই, নিসার ভাই, কি হলো? আমার বাড়িওয়ালা বহুত ঝামেলা শুরু করেছে, বলছে নাকি এই মাসের মধ্যে আমাকে উঠে যেতে হবে। তুমি কিছু করো নিসার ভাই। আরে মজা কি নাকি? সত্যি তুই বেফিকার থাক। এই চল তো, দেখি ওর বাড়িওয়ালা কত বড় হিম্মত। চলো তো, চল চল চল। স্যার, স্যার, ওই নিসার ভাইয়ের, নিসার ভাইয়ের এখন অনেক পরিবর্তন হয়ে গেছে স্যার, আর প্রচুর হাতে টাকা পয়সা এসেছে। আর একটা খবর আছে স্যার, ওই পাড়ার ক্লাবের উনি প্রেসিডেন্ট হয়েছে, আর একটা ফাংশনে স্যার 25,000 টাকা দেবে বলেছে। ফলো কর, ফলো কর, ওর যাবতীয় ডিটেলস আমার চাই। হ্যাঁ স্যার। স্যার, আর একটা হেভি খবর আছে। কি স্যার? মোহাম্মদ নিসার গত 14 তারিখ আর 15 তারিখ অফিস যায়নি। হোয়াট? এটা তো ভীষণ ইম্পর্টেন্ট নিউজ স্যার। রাইট, ডাকাতির ঘটনাটা ঘটেছিল গত 14 ফেব্রুয়ারি। কালু, 24 ঘন্টা নিসারের উপরে ওয়াচ রাখ। ও কোথায় যায়, কার সঙ্গে মেশে, ওর বন্ধু বান্ধব সার্কেল, সব সব খবর আমাদের চাই। সব পেয়ে যাবেন স্যার, আমাকে শুধু 24 ঘন্টা সময় দিন, সব খবর হাজির করে দেব। সেলাম সাহেব, চলি। মনে হচ্ছে স্যার, সমুদ্রের নিচে হিমশৈলের চূড়াটুকুই শুধুমাত্র দেখা যাচ্ছে। ওকে, লেটস ওয়েট এন্ড সি। ভাই আসবে বলেছিল, এলো না তো, কি ব্যাপার বলতো? আরে আসবে আসবে, ভাইয়ের কথা কখনো নড়চড় হয়। আজকে ভাইয়ের থেকে 30,000 টাকা নিতে হবে। কোন? আমি নিসার ভাই। কোন? নিসার ভাই, এই তো ডাকাতিটা হলো, তার উপর সিএসসির গাড়ি দিল। আরে কত ঝামেলা চলছে জানিস, পুরো ব্যাপারটা লালবাজারের হাতে চলে গেছে। তোমার কি মনে হয় পুলিশ আমাদের সন্দেহ করছে? কি করে করবে? আরে অত সস্তা আছে হ্যাঁ, কেন সন্দেহ করবে? ওকে যদি চিনি না। কোন চিনি? ও, ওই গাড়িতে যারা ছিল। আরে ওদের সাথে আমার দেখা হচ্ছে কোথায়? আমি তো বয়লার অপারেটর, আমার তো অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
ওটা তুমি যা ভালো বুঝো তাই করো। তোরা কিন্তু খুব সাবধানে থাকবি। হুম চলে ঠিক আছে। হুম মস্তি কর, টাকা লাগলে আমাকে বলবি। টাকা চলিয়া ঠিক আছে। চলো মা ছোড়কে আতাও। इतना रात हो गया तुम अभी तक सोया नहीं? पहले तुम बोलो, इतना रात अब दे कोथा चले? फिन शुरू हो गया। आज बोलते ही होबे। हाँ शुरू। अम्मा ये तो राते तुम्ही आमास साथे झगड़ा कर बे? अम्मे झगड़ा कर ची ना, अम्मा को चिंता होच्छे। चिंता? কিসের চিন্তা? তুমি কিরম পাল্টে গেছো, বদলে গেছো। আবার ফালতু বাত কোন বলা মে বদল গয়া? তুমি অফিস যাচ্ছ না, রাত করে বাড়ি ফিরছ। আমিনা এত রাত অবধি তুমি কোথায় থাকছো? আমিনা শুন, আমাকে বলতেই হবে। আবি মেরা দিমাগ মত যা, হট। নেই পহলে তুম বলো। আরে হট। হে আল্লাহ, মানুষটা কেমন যেন হয়ে গেল, আমার বড্ড ভয় করছে। হে খোদা, তুমি ওকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি ওকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি ওকে রক্ষা করো। আল্লাহ, কিরে ব্যবসাপত্র কেমন চলছে? আরে দূর, বাজার খুব খারাপ যাচ্ছে রে। হ্যাঁ রে মারি, সকাল থেকে টিপ করছি, এখনো 150 টাকাই হলো না। দূর, এই ভালো কথা, পুলিশ তোকে ডেকে পাঠিয়েছিল? না, তোকে না, তাহলে মনে হয় একসঙ্গেই ডেকে পাঠাবে। কিরে গাড়ি বের করিসনি? না, বিকেলে বেরোবো, ওকে নিয়ে হাসপাতালে গেছিলাম। ও আরে আমার বড় ভয় হচ্ছে রে ভাই। কিসের ভয়? আরে ছাপোষা লোক আছি, কোনো রকমের দোকান করে খাই। আরে হঠাৎ একটা ডাকাতি কেসে খামোকা জড়িয়ে গেলাম। তুই ভাব, আচ্ছা এদের লোক ছড়ানো থাকে, কোনো রকমে যদি জানতে পারে যে আমরা। দূর, শুধু শুধু ভয় পাচ্ছি। আরে লালবাজারে বড় অফিসার বললো না যে আমাদের কোনো ভয় নেই? তাছাড়া আমাদের তো পুরো সামনে আনছে না। আরে অত ভয় ভয় নিয়ে থাকলে হয় নাকি? আমরা নিজেদের চোখে একটা জিনিস দেখলাম, সেটা চেপে যাবো, পুলিশকে বলবো না? তাহলে পুলিশ নিজেদের কাজ করবে কি করে? ঠিকই তো ভাবনা, ওই দলটা যদি ধরা না পড়ে তাহলে তোরা আগামী দিনে আরো ডাকাতি কর। হ্যাঁ, আর তুই ব্যবসা করছিস, সকাল থেকে ব্যবসা করার পর রাত্রেবেলা যদি ডাকাত তোর ক্যাশ থেকে ক্যাশটা নিয়ে চলে যায় তখন তোর কেমন লাগবে? সুতরাং নিজেদের স্বার্থে, সমাজের স্বার্থে আমাদের উচিত পুলিশকে সাহায্য করা। কি এই স্যার, ওসব কথা অনেক জ্ঞানের কথা হয়েছে, একটু চা বল না। হ্যাঁ হ্যাঁ, ও ফটকে তিনটা চা লেখা। ওয়েল ডান কালো, ওয়েল ডান, ভেরি গুড, খুব ভালো কাজ করেছিস তুই। তার মানে মোহাম্মদ নিসারের একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, ওই রকম একটা গ্যাংয়ের সঙ্গে ওঠা বসা। হ্যাঁ স্যার, আমি ওদের সম্পর্কে না আরো খোঁজ খবর নিয়েছি, ওদের নামে এই চুরি ছিনতাইয়ের রেকর্ড আছে। স্যার একটা বড় খবর আছে। কি স্যার? মোহাম্মদ নিসার বেশ কিছুদিন ধরে কাজে যাচ্ছে না। সেটা জানি, ডাকাতির দিন আর তারপর দিনও অফিস যায়নি। না স্যার। তার মানে? স্যার গত 19-20 তারিখ থেকে নিয়ে 1 মার্চ পর্যন্ত কাজে যায়নি। হোয়াট, এতদিন ধরে অফিস যাচ্ছে না?
দি আরে একটা জব্বর খবর আছে স্যার কি খবর তাড়াতাড়ি বল আরে তাড়াতাড়ি বল এই মোহাম্মদ নিসার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা জমিয়েছে কত প্রথমে 140000 টাকা তারপর 145000 টাকা লাস্ট 51000 টাকা তার মধ্যে 100000 টাকা পাঠিয়েছে উত্তরপ্রদেশের একটি ব্যাংকে সঙ্গে ওই 51000 টাকা ডিমান্ড ড্রাফট মাই গড তার মানে এই কদিনেও 336000 টাকা লেনদেন করেছে হ্যাঁ স্যার এক্সেলেন্ট এক্সেলেন্ট তোরা দারুণ কাজ করেছিস সিএসসি এর একটা সাধারণ বয়লার অপারেটর তার কাছে এত টাকা আসে কোথা থেকে তোরা খুব ভালো কাজ করেছিস রে আচ্ছা কোন কোন ব্যাংকে ও টাকাটা জমা করেছে জানতে পেরেছিস ওই উত্তরপ্রদেশেরটা জানি না তবে অন্যান্যগুলো জানি ঠিক আছে তোরা এখন যা আমি বাকিটা বের করে নেব ঠিক আছে স্যার আসি হ্যালো এন্টালি থানা আমি লালবাজার অ্যান্টি ডেকোরেটিভ স্কোয়ার থেকে বলছি এসআই সরোজ দাস হ্যাঁ মিস্টার ধা আছেন বলুন হোয়াট ক্যান আই ডু ফর ইউ আপনাদের অফিসে মোহাম্মদ নিসার বলে কেউ কাজ করে হ্যাঁ বয়লার অপারেটর বেশ কিছুদিন হলো কাজে আসছে না তবে আজ এসছে কেন বলুন তো ওর সম্পর্কে আমার কিছু ইনফরমেশন চাই আচ্ছা একটু দেখুন তো 14 ফেব্রুয়ারি কি ও অফিসে এসেছিল 14 ফেব্রুয়ারি জাস্ট এ মিনিট মোহাম্মদ নিশা মোহাম্মদ নিশা 14-15 এবং 20 থেকে 1 মার্চ অব্দিও কাজে আসেনি কেন কি করেছো মিস্টার চ্যাটার্জি আপনার সাহায্য নিতে গেলে আমাকে বলতেই হবে কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি ইটস ভেরি ভেরি কনফিডেন্সিয়াল কেউ যেন খুনাক্ষরও কিছু জানতে না পারে এনিথিং সিরিয়াস হবে স্যার ইয়েস ইটস ভেরি সিরিয়াস আপনার নিশ্চয়ই মনে আছে গত 14 ফেব্রুয়ারি বেলেঘাটা মেন রোডে খান্না স্কুলের কাছে আপনাদের সিএসসির গাড়ি থেকে 10 লাখ টাকারও বেশি কিছু টাকা লুট হয়েছিল রাইট রাইট গাড়িতে যে অত টাকা আছে সেটা বাইরের কারোর পক্ষে জানা সম্ভব নয় একমাত্র গাড়িতে যারা ছিল আর সিএসসি স্টাফ ছাড়া ডেফিনেটলি আমরা সাসপেক্ট করছি আপনাদের সিএসসিরই কোনো স্টাফ টোটাল ব্যাপারটা জানতো ওই সময় ওইখান দিয়ে ওই গাড়িতে করে ওই হিউজ পরিমাণ টাকাটা পাস করবে তা আবার জুম্মাবারে বেলা 12টা সাড়ে 12টার পর যখন ওই অঞ্চলটা একদম ফাঁকা থাকে আর সেই সাসপেক্টেড পারসন হচ্ছে আপনারই স্টেশনের বয়লার অপারেটর মোহাম্মদ নিসার মাই গড কি বলছেন আপনারা ঠিকই বলছি আমাদের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ এসেছে জাস্ট এ মিনিট আমি এখনই ডেকে পাঠাচ্ছি না 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 একেবারে না মিস্টার চ্যাটার্জি নিসার যেন কোনোভাবেই জানতে না পারে যে আমরা ওকে সাসপেক্ট করছি তার মানে নিসার যেন কোনোভাবেই বুঝতে না পারে আমরা ওকে সন্দেহ করছি আমরা চাইছি আরও কিছু তথ্য প্রমাণ হাতে এলে তারপরে ওকে একদম হাতে নাতে অ্যারেস্ট করতে ও তো আমি আপনাদের কীভাবে হেল্প করতে পারি ওর সার্ভিস সংক্রান্ত সমস্ত ডিটেলস আমার চাই পেয়ে যাবেন আর ব্যাংক অ্যাকাউন্টের রেকর্ডসগুলো আমাদের কাছে যতটুকু আছে আমি সবটুকু দিয়ে দেবো থ্যাংক ইউ কিন্তু মিস্টার চ্যাটার্জি আমি আরেকবার বলছি ইটস ভেরি ভেরি কনফিডেন্সিয়াল কোনোভাবে নিসার যেন না বুঝতে পারে আমরা ওকে সাসপেক্ট করছি আপনি নিশ্চিত থাকুন স্যার আমি কথা দিচ্ছি কোনোভাবেই কিছু টের পাবে না ছি আমি ভাবতেই পারছি না যে আমাদের লোক হয়ে আচ্ছা মিস্টার চ্যাটার্জি থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কোঅপারেশন তদন্তের প্রয়োজনে কিন্তু আবার আসতে হতে পারে শিওর বাই দ্য ওয়ে আপনি কি কাইন্ডলি আমার নাম্বারটা একটু নোট করে রাখবেন যদি কোনো তথ্য আপনার পক্ষে প্রয়োজনীয় মনে হয় আপনি আমাকে একটু ইনফর্ম করুন কাইন্ডলি ও শিওর শিওর জাস্ট এ মিনিট আপনার নাম্বারটা একটু বলবেন Thank you.
वैसे ना वो बोली आपने यस या या आई सी ओके 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 थैंक यू थैंक थैंक गुड मॉर्निंग सर वेरी गुड मॉर्निंग मनोज अनेक दूर एगिए छेन बोलते पारेन এই মাত্র ইউটিআই ব্যাংকের লখনৌ ব্রাঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা হলো আচ্ছা নিশার 26 ফেব্রুয়ারি ওখান থেকে 1 লাখ টাকা তুলেছিল তাই না তাহলে কি নিশাকে অ্যারেস্ট করা যাক না এখনই না আরো কয়েকটা দিন ওয়াচ করতে হবে নিশা দা আমি একটা কথা ভাবছি আমি একবার আই উইটনেসদের ডেকে জিজ্ঞাসাবাদ করব ওরা ট্র্যাক করছে খবর পেলেই আমাকে জানাবে হ্যালো হ্যাঁ কালু বলো হ্যাঁ 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 রিয়াজ খান ওকে 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 তুমি নজর রাখো না 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 আজ না কাল ওকে ওকে মিস্টার দা আই উইটনেসদের ইমিডিয়েট এখানে ডেকে পাঠাতে হবে কি বললে চাকরি ছেড়ে দেবে না আমি না নকরি করতে আর ভালো লাগছে না ভাবছি এখান থেকে চলে যাব পাকাপাকি ভাবে লখনৌতে গিয়ে বসবাস করব আপনার ঘরে চাকরি ছেড়ে করবেটা কি কেন ব্যবসা করব লখনৌতেই করব কথাবার্তা আমি অনেকটাই গিয়ে রেখেছি কথাবার্তা হয়ে গেছে কাম আমি অনেকটাই গিয়ে রেখেছি তো চাকরি ছেড়ে ব্যবসা করবে এত টাকা পাবে কোথায় টাকা আছে ও নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না টাকা আছে কত টাকা এত টাকা তুমি কোথায় পেলে আর হঠাৎ চাকরি ছেড়ে ব্যবসা করবে বলছো কলকাতা ছেড়ে লখনৌ চলে যাবে বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কিছু বুঝতে হবে না শুধু আমি যা যা করব সেটা চুপচাপ দেখে যাবে আর আমার সাথে সাথ দিবে বাস একটা কথা জিজ্ঞাসা করব কি কি সওয়াল ঠিক আছে বুঝো এত টাকা হঠাৎ করে তোমার কাছে কোথা থেকে এলো কি হলো বলো কোন কোন বলা যে আমি রুপিয়া পেয়েছি আমি কি কিছুই বুঝি না তোমার ভিতরে যে পরিবর্তন এসেছে সেটা কি আমার চোখে পড়ে না তাছাড়া কানা ঘুষো তো শুনছি এই কি পরিবর্তন এসেছে আমার মধ্যে আর কানা ঘুষো কি কানা ঘুষো শুনছো তোমার হাব ভাব চলা ফেরা সব কিছু পাল্টে গেছে আমি তো পরিষ্কার বুঝতে পারছি তোমার হাতে হঠাৎ করে বহুত রুপিয়া এসেছে তাছাড়া পাড়ার ইরোর কাছ থেকে তো শুনছি তুমি বহুত রুপিয়া খরচা করছো পাড়ায় ক্লাবে টাকা দিচ্ছ ওগো একটা সাজবাদ বলবে তুমি কি তুমি গলত কিছু করছো না তো মতলব তুমি আমার মাথা হাত দিয়ে বলো কোনো গলত কাম করছো না তো শুন বলো না শুন বলো না Thank you.
স্যার আমি ওর আশেপাশে আছি স্যার। ঠিক আছে, এখানে কাজ করতে ওইখানে থাক। হ্যাঁ আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। ওকে স্যার। बात है यार, यही तो जिंदगी है। লোকের মতো বলবি নাকি দাওয়াই দিতে হবে? আমি কিছু জানি না সব, আমাকে ছেড়ে দিন। তাই নাকি রে? তুই জানিস না একেবারে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ তোর রেকর্ড তো অন্য কথা বলছে রে, তো দাগি ক্রিমিনাল। পাতা খাস, আর পাতা খাওয়ার টাকা জোগাড় করার জন্য না পারিস এমন কোনো কাজ নেই। সাজ বলছি সব, বিশ্বাস করেন আমি কিছু জানি না। রে ভালো ছেলের মতো বলবি না মেরে হাত পা ভেঙে দেবো। হ্যাঁ আমাকে ছেড়ে দিন সব, আমাকে ছেড়ে দিন। দেবো দেবো, ছেড়ে দেবো। লক্ষ্মী ছেলের মতো বল, তাহলে ছেড়ে দেবো। বল বল, বলবি না? কাহা সব মাঠে চ, গুলি করে মেরে দেবো। বলবো চকের মধ্যে বলছি সব, সব বলছি।
ও মোহাম্মদ নিসার মোহন নিসার সব প্ল্যান করেছিল সব ও জানতো বেলেঘাটার দমদম অফিস থেকে ক্যাশ কবে কখন হেড অফিসে নিয়ে যাওয়া হয় সব ও জানতো গোটাটা বল গোটাটা বল থামলি কেন বল সেদিন রাত্রে আমরা সব আরো দু তিনজন মিলে আমাদের থেকে মস্তি করছিলাম সব এমন সময় নিসার আসলো সব क्या बोल रहा है निसार भाई सीएससी का गाड़ी लूट करेगा ओफ अरे गाड़ी ते मोटा रुपया आछे थोड़ा जोदी पड़े जाए ओफ अरे रियाज भाई थोड़ा तो सूप सूप बोला कर अरे हाँ भाई तुम ही प्रथम ही नेगेटिव बोल अरे सुन सुन देखो निसार भाई अरे सुन तो कोई धरा पड़बे ना कोई गड़बड़ होबे ना শুধু আমি যেমন যেমন বলছি তোরা তেমনি তেমনি করবি পাস কাম হাসিল তোরা সবাই রেডি থাকবি আমি তোদের জায়গাটা দেখিয়ে দেব কিভাবে কি করতে হবে পুরোটা বুঝিয়ে দেব প্ল্যান মতো পরদিন নিসার আমাদের নিয়ে গেল খান্না স্কুলের কাছে বল বল বলে যা বলে যা বল 14 তারিখ অপারেশন করতে হবে বলে নিসার আমাদের বলেছিল আমরা সবাই সেই মতো রেডি হয়ে খানরা স্কুলের আশেপাশে প্ল্যান মাফিক লুকিয়েছিলাম একটা চিন্তাই করেছিলি সেটা কোথায় আল্লাহ কসম সব আমি করে বন্দুক নিয়ে সব ওরা নিয়েছিল ওরা নিয়েছিল ওরা ওরা একটা বাসে ঝাড়ার কাটি যাচ্ছিল সব তাতে বন্দুকটা রেখেছিল এর বেশি আমি কিছু জানি না সব সাজ বলছি আমি কিছু জানি না আমি কি আজিস ঢোকাবে ঢোকা আরে বাবা কুচু হবে না আমি যেভাবে বলছি সেইভাবে করবি বাস ভাই আগর কিছু হয়ে যায় তো ফিন ওই বাদ কুচু হয়ে যায় তো কুচু হবে না যদি কুচু হয়ে যায় আমি তোকে দেশের বাড়ি পাঠিয়ে দেব শুন তুই আবি যা কাল মিলেন হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে রাত কত হলো খানা খাবে না আর ওই ছেলেটাকে দোস্ত দোস্ত কেন হতে পারে না এত রাত অবধি ওকে ঘরে নিয়ে কি কথা বলছিলে তা জেনে তোমার কি হবে তুমি আপনার কাম করো যাও সব সময় তোমাকে কিছু জিজ্ঞাসা করলে তুমি আমাকে এড়িয়ে যাও আজ তোমাকে বলতেই হবে এক এক দিন এক একজন আসছে আর তুমি গুজ গুজ ফিসফাস করছো আর একটাকে দেখেও তো ভদ্রলোক মনে হয় না আজ তোমাকে বলতেই হবে ব্যাপারটা কি আমি জানতে চাই তাই না যদি আমি না বলি একটা কথা কান খুলে শুনে রাখ আমি কি করব কি করছি সে নিয়ে তোকে বিলকুল মাথা ঘামাতে হবে শোনো তুমি বাস আর একটা কথা যা খেলে লাগা যা मैं अभी हाथों के आता हूं
বলছিলাম কখন ফিরবে? কেনো যেরকম ফিরি অনেকদিন বাদে ওপেজ যাচ্ছি, তো একটু দেরি হলেও হতে পারে। হ্যাঁ তো ফিকার মত কর। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ ভেতরে এসো। ইনি তোমার সাথে কথা বলবেন, লালবাজার থেকে এসেছেন। লালবাজার? হ্যাঁ নিশার, তোমার সঙ্গে দরকার, খুব জরুরি দরকার। আমার সঙ্গে কেন স্যার? কি করেছি আমি? আমি তো বলিনি তুমি কিছু করেছো। বললাম কি? আচ্ছা নিশার, তুমি কি সত্যি কিছু করেছো? আমি কেন স্যার, আপ ক্যা বল রহা হ্যায়, মেরে কো কুছ সমঝ মে নেই আ রহা হ্যায়। ও কুছ নেই সমঝা, তোমাকে নিয়ে কি করি বলো তো নিশার, কিছুই বুঝতে পারছো না। তুমি একটা কাজ করো, আমার সঙ্গে চলো লালবাজারে। লালবাজারে গেলে না তুমি সব বুঝতে পারবে। চলো। এই নিকে গাড়ি তো দল নিশার এই ডাকাতিটা করেছে? 100% শিওর। ও শুধু ডাকাতিটাই করেনি, টোটাল মাস্টার প্ল্যানটাও কিন্তু ওর মাথা থেকে এসেছিল। এনিওয়ে মিস্টার চ্যাটার্জি, তদন্তের জন্য আমার দমদম আর বেলেঘাটা সিএসসি অফিসের চিফ ক্যাশিয়ারের সঙ্গে একটু কথা বলা দরকার। আপনি যদি কাইন্ডলি একটু ফোন করে ওদিকে ইনফর্ম করে দেন। ও শিওর, আপনি যেদিন খুশি, আই মিন ডিউটি আওয়ার্সের মধ্যে গেলেই ওদের সাথে কথা হবে। আমি ফোন করে দিচ্ছি। বেলেঘাটায় আমাদের চিফ ক্যাশিয়ার সুভাষিস দাস আর দমদমে শুভব্রত রায় আচার্য। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম। কিরে আমিনা, কি খবর? বহুত ভালো ভাই, ভালো থাকবে নাই বা কেন? শুনলাম নিশার ভাই ভালো রোজগার করছে, ভালো খরচাপাতিও করছে। দূর তোমরা যা কি বললো না। হ্যাঁ রে, নিশার ভাই আজকাল অফিস টফিস যায় না নাকি? সারাদিন দেখি ওই চায়ের দোকানে বসে। আর বলো না দিদি, তোমার নিশার ভাইকে নিয়ে আমি একদম নাজেহাল হয়ে গেলাম। বহুদিন বলার পর আজ অফিস গেছে। সরকারি চাকরি গেলেও হয় না গেলেও হয়। আমি রান্না বসে এসেছি ভাই, তোমরা কথা বলো, আমি একটু আসছি। দেখ দেখ দেখলি, আমিনার কি ঠেমাক হয়েছে, যেন মাটিতেই পা পড়ছে না। দেমাক হবে না বা কেন? যার বর ওরকম মালদার তার দেমাক হবে না তো কার দেমাক হবে? মালদার দেখ গিয়ে কোন দু নম্বরই ব্যবসা টবসা করছে কিনা। থাক বাবা, আমার আবার নিন্দে মন্দ পছন্দ না, আমি এখন যাই রে। এরকম চুপ করে বসে থেকে বা উল্টো পাল্টা মিথ্যে কথা বলে আর কোনো লাভ হবে না নিশা, তোমার সব কিছু ধরা পড়ে গেছে। বললাম তো স্যার, মুঝে কুছ পাতা নেই। তাই নাকি? আচ্ছা 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 নিশার, গত 14 ফেব্রুয়ারি তুমি কোথায় ছিলে? কি হলো বলো? কেন অফিসে? কিন্তু আমরা তো তোমার অফিসের হাজিরা খাতা চেক করেছি, সেখানে তো তোমার সই নেই। শুধু 14 কেন, 14, 15 এবং 20 ফেব্রুয়ারি থেকে পয়লা মাস তুমি অফিসে যাওনি কেন? বললাম তো স্যার, আমি অফিসেই ছিলাম। ওই 14 ফেব্রুয়ারি ভি আমি অফিসেই ছিলাম, হাজিরা খাতায় সই করতে আমি ভুলে গেছি। তো ভুল তো মানুষ এক আধবার করে, তাহলে বারবার তোমার অফিসের হাজিরা খাতায় চাকরিটা নট হয়ে যাবে যে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম তুমি হাজিরা খাতায় সই করতে ভুলে গেছো,
তুমি কি ওখানে অদৃশ্য হয়ে বয়লার অপারেটিং করছিলে? কেউ তো তোমাকে দেখতেই পেল না। এখন চুপ করে বসে থেকে কোনো লাভ হবে না নিশা। তোমাদের কাশীপুর জেনারেটিং অফিসের সিনিয়র ম্যানেজার মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি আমাদের জানিয়ে দিয়েছেন তুমি 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি আর 20 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত অফিসে যাও। এবারে বলো কোথায় ছিলে, বিশেষ করে 14 ফেব্রুয়ারি কোথায় ছিলে তুমি? আমার শরীরটা ভালো ছিল না, বুকার এসেছিল, তাই বাড়িতেই ছিলাম। এরকম বাচ্চা ছেলের মতো ছেলে মানুষই কথা বলে তুমি পার পাবে না নিশা। 14 ফেব্রুয়ারি গাড়িতে করে সিএসসি যে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল খান্না হাই স্কুলের কাছে, তুমি সেটা লুট করেছিল। নেই, কি কি প্রমাণ আছে? প্রমাণ টাকা নিয়ে আয় তো। ওই দিন অনেকেই তোমাকে ওখানে দেখেছে, ডাকাতির সময় অনেকে নিজের চোখে দেখেছে, তারাই সাক্ষী দেবে এবং তোমাকে চিনিয়ে দেবে। ভালো চাও তো লক্ষ্মী ছেলের মতো সব কবুল করো নিশার, নইলে তাকাও দিকে তাকাও। নিয়ে যাও ওটাকে। অনেকক্ষণ থেকে তো তেড়া আমি সহ্য করছি, এবার সব ঠিকঠাক করে বল, নাহলে বেঁধে ঝুলিয়ে এমন মার মারবো সারা জীবন ভালো করে হাঁটতে পারবি না। বল मुझसे बहुत बड़ा गलती हो गया साहब, बहुत बड़ा गलती हो गया साहब। भाभी जान, भाभी जान, ओ भाभी जान, किरे फतेमा এত চেঁচাচ্ছিস কেন? আফজাল ভাই বললো নিশার ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশ? পুলিশ এগুলো যখন পড়েছে ওগুলো নিশ্চয়ই পড়বে, তাই না স্যার? কান টানলে তো মাথা আসবেই। ঠিকই বলেছেন। তার মানে আপনারা বলছেন যে 5 জন ডাকাতি করেছিল তার মধ্যে এ 2 জন অন্যতম, তাই তো? হ্যাঁ স্যার। এই দুটো রুপিয়া কা ব্যাগ উদ্দিন উঠা লিয়া থা। ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন। ধা বললেন আপনারা প্রত্যেকে নাকি এই 2 জনকে শনাক্তকরণ করেছেন? কোথাও কোনো ভুল চুক হচ্ছে না তো? এই ডাকাতির কেসে আপনারা আইউটনেস, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এগোতে পারতাম না, তাই এই কেসটাতে আপনাদের সাক্ষ্যই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কোর্টে ওদের চার্জশিট দেওয়া থেকে মামলা পর্যন্ত আপনাদের সাক্ষ্যই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, তাই একবার ঠান্ডা মাথায় ভাবুন, কোথাও কোনো ভুল চুক হচ্ছে না তো? বিলকুল এই দোনো। 5 জন ডাকাতের মধ্যে এরা 2 জন ছিল তো সেদিন? হ্যাঁ স্যার, বিলকুল এই দোনো স্যার, এই দোনো। গুড, ভেরি গুড।
আপনারা এখন আসতে পারেন, আবার দরকার পড়লে ডেকে পাঠাবো। যাচ্ছি বলে আবার চলে এলে যে কাম আছে এটা কি আরে অফিসের কাগজপত্র আছে আচ্ছা শুনো গোসল ঘরে পানি আছে হ্যাঁ আরে কি করছো সব সব কাগজপত্র শুনো এই কাগজপত্র মে একদম মাত্র জমা খরচ দিতে হবে নাকি না বলছিলাম রোজ রোজ অফিস কামাই করছো বেশ করছি ज्यादा জ্ঞান মত দেনা যা আপনা কাম কর আমার না কিরম ভয় ভয় করছে তোমার মতলবটা বুঝতে পারছি না হ্যাঁ গো কিছু হয়নি তো ज्यादा फैच फैच मत करना जा पे कम कर
দেখুন তো এই ব্যাগটা দিয়ে আপনারা সেদিন টাকা নিয়ে যাচ্ছিলেন কি না স্যার এই ব্যাগে এই ব্যাগটা স্যার রুটিন মানে এই ব্যাগটা হ্যাঁ 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 স্যার সিএসসি এর ব্যাগ এটা কারণ সিএসসি ছাড়া আর কেউ কিন্তু এই ব্যাগ ইউজ করে না এই हम लोग का ব্যাগ দেখেছিস বললাম না পুলিশ ঠিক কালপিটদের খুঁজে বের করবে সত্যি ঘটনাটা এখনো চোখের সামনে ভাসে মাইরি জীবনে একটা অভিজ্ঞতা হলো তবে চাই বলিস পুলিশের দম আছে বলতে হবে ঠিক মাইগুলোকে খুঁজে বের করেছে শুনেছিস এই ঘটনার মাথা নাকি সিএসসি তেই চাকরি করে ভেবে দেখ কত দিন ধরে এরা ছক করছে এবার ছক কষা বেরিয়ে গেছে জেলে বসে এবার আরাম করুক হ্যাঁ স্যার গত 14ই ফেব্রুয়ারি আমার এখান থেকে শিবনারায়ণ গোস্বামী 1,62,536 টাকা নিয়ে গিয়েছিল হেড অফিসে জমা দেওয়ার জন্য আচ্ছা এগুলো আমি এই বান্ডিলগুলো এগুলো কি নর্মাল হ্যাঁ স্যার আমাদের বান্ডিলগুলো সিএসসি স্ট্যাম্প করা কাগজ দিয়ে সিল করা ছিল স্যার ওকে দেন থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড কোঅপারেশন ইউ আর ওয়েলকাম স্যার হ্যাঁ স্যার কাশীপুরের সিনিয়র ম্যানেজার ফোন করে আপনার আসার কথা আমাকে জানিয়েছিলেন হাউ আই ক্যান হেল্প ইউ স্যার আচ্ছা গত 14ই ফেব্রুয়ারি এখান থেকে হেড অফিসে নিয়ে যাওয়ার জন্য শিবনারায়ণ গোস্বামী ক্যাশ তুলেছিলেন এক সেকেন্ড স্যার দেখুন তো আর যদি তোলেন তাহলে অ্যামাউন্ট কত ছিল সেটা একটু দেখুন রাইট স্যার 8,73,240 টাকা থ্যাংক ইউ আচ্ছা আপনি মোহাম্মদ নিশার বলে কাউকে চেনেন মোহাম্মদ নিশা হ্যাঁ আপনাদের ওই কাশীপুর জেনারেটিং অফিসের বয়লার অপারেটর ঠিক মনে করতে পাচ্ছি না স্যার কেন ডাকাতি টোটাল মাস্টার প্ল্যানটা কিন্তু ওর ও মাই গড কি বলছেন কয়েকজন ছোটখাটো ক্রিমিনালকে জুটিয়ে ওই টোটাল ডাকাতিটা করেছে আমি তো ভাবতেই পাচ্ছি না যে সিএসসি এর কোনো স্টাফ এই কাজ করতে পারে 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 মানুষ সব কিছু করতে পারে ধরা পড়েছে হ্যাঁ ধরা পড়েছে এখন লালবাজারে লকআপে বসে হাওয়া খাচ্ছে থ্যাংক ইউ वेलकम सर चलिए यस मिस्टर दास ये फाइले समस्त डॉक्यूमेंट्स एक लाख 45,000 टका डिपॉजिट करे चे राइट वेरी राइट অ্যাকাউন্ট নাম্বার 08401 মিস্টার তালুকদার আপনি ডেফিনেটলি এটা মোহাম্মদ নিশারেরই অ্যাকাউন্ট শিওর ভেরি শিওর আপনি দেখুন না পাশে সমস্ত তথ্য দেওয়া আছে দেখুন আচ্ছা মিস্টার তালুকদার অ্যাকাউন্টটা কিরকম সময় খুলেছে একটু দেখা যাবে
কিরকম সময় খুলেছে। জাস্ট গিভ মি আ মিনিট। হ্যাঁ মাইতি বাবু, মাইতি বাবু একটা অ্যাকাউন্ট নাম্বার একটু নোট করুন না। হ্যাঁ লিখুন 0840 হ্যাঁ 10100006 3197। হ্যাঁ অ্যাকাউন্ট হোল্ডারের নাম মোহাম্মদ নিসার। মাইতি বাবু আমাকে একটু বলুন তো দেখে এই অ্যাকাউন্টটা এক্স্যাক্টলি কবে খোলা হয়েছে। হুম হুম আমি হোল্ড করছি, হোল্ড করছি, বলছি উনি। হ্যাঁ বলুন। ওকে ওকে রাইট রাইট ওকে থ্যাংক ইউ মাইতি বাবু, থ্যাংক ইউ। কবে খোলা হয়েছে অ্যাকাউন্টটা? খোলা হয়েছে সেপ্টেম্বরে, ধরুন না জাস্ট 6 মাস। সেপ্টেম্বর, আই সি, তার মানে এতদিন ধরে ও এই অপারেশনটার জন্য প্ল্যান করেছে। ওকে থ্যাংক ইউ মিস্টার তারুকদার। আচ্ছা ফাইলটা কি আমি পেতে পারি? শিওর, এই ফাইলটা তো আপনার জন্যই, আপনি নিশ্চয়ই নিতে পারেন ফাইলটা। আর মিস্টার দাস যদি কখনো কোনো দরকার লাগে অবশ্যই জানাবেন, আমরা সবসময় আছি আপনার হেল্পে। ডেফিনেটলি। ও মিস্টার তালুকদার, আমার তো এখন আর একটা সাহায্য আপনার কাছ থেকে পাওয়া বাকি আছে। হ্যাঁ নিশ্চয়ই বলুন না। আচ্ছা ওই 14-15 ফেব্রুয়ারি ওই সময়টাতে আপনাদের ক্যাশ রিসিপ্টে যিনি বসছিলেন একবার তাকে ডেকে পাঠানো যাবে? 14-15 ফেব্রুয়ারি? হ্যাঁ 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 14-15 ফেব্রুয়ারি। জাস্ট গিভ মি আ মিনিট, আমি এক সেকেন্ড দেখে নিই। 14-15 ফেব্রুয়ারি রাইট। মিস সঞ্চিতা বোস, আমি ডেকে পাঠাচ্ছি তাকে, প্লিজ হ্যাভ ইউ সিট, আমি ডেকে পাঠাচ্ছি। সঞ্চিতাকে একটু আমার কেবিনে পাঠাবেন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার দাস, মোটামুটি কত টাকা ডাকাতি হয়েছে? 10 লাখের কিছু বেশি, 10 লাখ ওই 35-36 হাজার মতো। মাই গুডনেস, টাকাটা কি উদ্ধার করা গেছে? কিছুটা। মে আই কাম ইন স্যার? প্লিজ প্লিজ কাম ইন। আপনার সাথে আলাপ করিয়ে দিই, উনি হচ্ছেন লালবাজার অ্যান্টি ডাকাতি স্কোয়াডের অফিসার, একটা তদন্তের ব্যাপারে আমাদের এখানে এসেছেন, একটা ডাকাতির তদন্ত। আর উনি হচ্ছেন সঞ্চিতা বোস, আমাদের এখানকার স্টাফ। নমস্কার। নমস্কার, বলুন। দেখুন গত 14-ই ফেব্রুয়ারি বেলেঘাটা মেন রোডে খান্না হাই স্কুলের কাছে সিএসসির গাড়ি থেকে 10 লাখ টাকার কিছু বেশি লুট হয়। হ্যাঁ পেপারে পড়েছি। গুড। ওই ডাকাতির কেসে আমরা দুজনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি, তার মধ্যে একজন হলো মোহাম্মদ নিসার। এই মোহাম্মদ নিসার হলো কাশীপুর জেনারেটিং অফিসের বয়লার অপারেটর। মাই গড, এ তো সুরসের মধ্যে ভূত মশাই। জেনারেলি সেটাই তো হয় মিস্টার তালুকদার। এনিওয়ে আমরা ইনভেস্টিগেট করে আর ওই মোহাম্মদ নিসারকে অ্যারেস্ট করার পরে বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছি যে এই মোহাম্মদ নিসার গত 6 মাসে বিভিন্ন ব্যাংকে অনেকগুলো অ্যাকাউন্ট ওপেন করে, তার মধ্যে একটা আপনাদের এখানে। এখানকার অ্যাকাউন্টে ও 1,45,000 টাকা ডিপোজিট করেছে। মিস বোস আপনি কাইন্ডলি দেখুন তো, এইরকম স্ট্যাম্প মারা টাকা 14-15-16 ফেব্রুয়ারি ওই রকম সময়ে কেউ ডিপোজিট করেছিল কি না? এক্সকিউজ মি ম্যাডাম, এই টাকাটা রিসিভ করিয়ে দিন। আরে ম্যাডাম তাড়াতাড়ি করুন না। আপনি তো আচ্ছা কাস্টমারকে দাঁড় করিয়ে রেখে আপনি প্লিজ প্লিজ ম্যাডাম। কি হলো, কি দেখছেন? আসলে ম্যাডাম আমি অফিস থেকে লোন নিয়েছি। ইয়েস 15 ফেব্রুয়ারি ঠিক এরকমই স্ট্যাম্প মারা টাকার বান্ডিলই আমি ক্যাশে রিসিভ করেছিলাম। আপনি যদি লোকটাকে আবার দেখেন চিনতে পারবেন তো? হয়তো পারবো।
আপনাকে হয়তো কোর্টে সাক্ষী দিতে যেতে হতে পারে। নো প্রবলেম স্যার। থ্যাঙ্ক ইউ। আমি তাহলে আসি স্যার। শিওর। থ্যাঙ্ক ইউ। ওকে স্যার, আমি যাচ্ছি। থ্যাঙ্ক ইউ। ইটস মাই প্লেজার। চলি তাহলে। ওকে। কেস তো সব সাজানোই হয়ে গেছে স্যার। হ্যাঁ, খুব একটা কঠিন কেস না হলো, বেশ জটিল ছিল। আমি একটা কথা ভেবে একটু অবাক হচ্ছি স্যার। কি? নিসার সিএসসি স্টাফ হয়েও এভাবে ওপেনলি নিজেদের সংস্থার টাকা প্রকাশ্য দিবালোকে ডাকাতি করলো। দা, অপরাধী একটা না একটা ভুল করবেই, আর সেই ফাঁক দিয়ে ঢুকবো আমরা। নিসারের উচিত ছিল নিজেকে আড়াল করা, সেটাও করেনি। তবে আপনার সোর্সরা কিন্তু দারুণ কাজ করেছে স্যার। কালুরা তো? হ্যাঁ, কালুদের হেল্প ছাড়া অ্যাকচুয়ালি ওদিকে ধরা প্রায় অসম্ভব ছিল, অন্ততপক্ষে ডিলে তো হতোই। মিস্টার ধা, আপনাকে আমি একটা জিনিস বুঝিয়ে দিই। আফটার অল, আপনি তো কেসটার প্রথমে আইও ছিলেন। নিসার এই অপারেশনটার মাস্টার প্ল্যানার ছিল। রিয়াজ আর বাকি যে তিনজনকে আমরা ধরতে পারিনি, ওরা সম্ভবত কোনো সোর্সে খবর পেয়ে ভিন রাজ্যে পালিয়েছে। আচ্ছা স্যার, খবরটা ওরা কীভাবে পেলো বলুন তো? মিস্টার ধা, আমরা যেরকম অপরাধীদের বিভিন্ন রকম সোর্স ইউজ করি, ওরাও কিন্তু রাইট স্যার, ভাইস ভার্সা। মোহাম্মদ নিসার কিন্তু দীর্ঘদিন থেকে প্ল্যান করেছিল এই অপারেশনটার জন্য। শিয়ালদা, বেলেঘাটা এই সমস্ত অঞ্চলের লোকজন কোথায় কীরকম থাকে, কোন সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, সেই সমস্ত চক আউট করেছিল। সিএসসির টাকা কোথায় কখন কীভাবে যায়, কীরকম গাড়িতে করে যায়, সমস্তটা লক্ষ্য করেছিল। এবং মানে এই ডাকাতিটার ব্যাপারে ও এতটাই স্যাঙ্গুইন ছিল এটা সাকসেসের ব্যাপারে, ও ছ মাস আগে থেকে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে আরম্ভ করে। যে সমস্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিল আমি তাদের প্রত্যেকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। ইভেন যে ব্যাঙ্কে ও 1,45,000 টাকা ডিপোজিট করেছিল সেই ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি। স্যার, লখনউ ব্রাঞ্চে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ওদের ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। সমস্ত ডকুমেন্টই প্রমাণ করছে মোহাম্মদ নিসার আর তার দলবলই অপারেশনটা করেছে। তাছাড়া নিসার আর রিয়াজের বাড়ি থেকে সিজ করে আমরা যে সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি তাতেই প্রমাণ দে আর দ্য অ্যাকচুয়াল কালপ্রিটস। সুতরাং আদালতে ওদিকে দোষী সাব্যস্ত করতে আমাদের কোনো অসুবিধা হবে না। রাইট স্যার। আর স্যার, যারা আই উইটনেস তাদের কিন্তু ধন্যবাদ প্রাপ্য। অবশ্যই, গা বাঁচানো মনোভাব ছেড়ে ওরা যেভাবে কাজটা করেছে তাতে ধন্যবাদ তো ওদের প্রাপ্য। আসবো স্যার। আয় 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 আয়, ভেতরে আয় সবাই। খুব ভালো কাজ করেছিস তোরা, খুব ভালো। সবই আপনার দয়া স্যার, অন্ধকারে হারিয়ে যাচ্ছিলাম, আপনি তো। থাক থাক, ওসব থাক। জানেন মিস্টার ধা, একজন পুলিশ অফিসার, একজন ক্রিকেট টিমের ক্যাপ্টেন, অনেকটা অনেকটা এক। ঠিক বুঝতে পারলাম না, কেন বলুন তো স্যার? বুঝলেন না? দেখুন, একজন ক্রিকেট টিমের ক্যাপ্টেন ততটাই ভালো যতটা ভালো তার প্লেয়াররা। আর একজন পুলিশ অফিসার ততটাই দক্ষতার পরিচয় দিতে পারে যতটা দক্ষতার সোর্স। এদের মতো সাকসেস পেতে গেলে একটা খুব ভালো সোর্স টিম তৈরি করতে হবে, এদের মতো। রাইট স্যার। ধর। আসি স্যার। স্যার আসছি। সালা তখনই বলেছে ছোটা মোটা চড়ি তার ঠিক আছে, ইতনা বড় রিস্ক মত লো। अब हो गया, सारी जिंदगी जेल में बैठ के चक्की पी। आ चुप है, जब देखो पीती 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 चुप से बैठ। अमा के चुप कराते पार दे, कोते वो वकील के चुप कराते पार दे, जो साहब के ए चुप कर भी ना, घने रख दे खाबी। सब सब पूरा जिंदगी बर्बाद हो गया मेरा, पूरा जिंदगी। हा 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 हा, कितना हसीन था तेरी जिंदगी।
পাতাখোর? হ্যাঁ হ্যাঁ আমি পাতাখোর, কিন্তু তোমার মতো বুড়বাক না। বুড়বাক? আমি বুড়বাক? হ্যাঁ বুড়বাকি তো। ইতনা আচ্ছা নকরি ছোড়কে ইয়ে রিক্সি দিয়ে খুদ ভি ফাঁসা আর হামকো ভি ফাঁসা, আর ও কুত্তা লোক সব পাখিয়া। একবার যদি বুঝতাম যে পুলিশ আমার পেছনে লেগেছে ভেগে যেতাম সিধা ইউপি। হ্যাঁ আর পুলিশও হাত পে হাত ডালকে বসে থাকে, সালা কলকাতার পুলিশ এরা কবরে থাকলো না সেখান থেকে তুলে নিয়ে আসতো, ও হারামিগুলো ধরা পড়বে, পালাবে কোথায় সালা। একটা ভালো উকিল লাগাতে হবে, তো ফিকার মত কর, আমরা ঠিক বেরিয়ে যাব, ছাড়া পেয়ে যাব। পুলিশ কিরকম কেস আছে শুনতে পাচ্ছ? কোচরগুলো বলছে ছাড়া পাও তো সোজা, ছাড়া পেয়ে যাও। ওই যে যান। छूट जाएंगे हम। की जरूरत चिलो? बोलो, ये सब करार की जरूरत चिलो? हमीना, हमने तो दिव्य चिलो, हमने तो कोनो अभाव चिलो ना, ताले ये सब मेरे की जरूरत चिलो बोलो। যাও ১৪-২-২০০৩-এ আমাদের সব থেকে দুর্ভাগ্য যে সিএসটিসি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের যে কর্মচারী সে এবং তার আরেকজন সঙ্গী মিলে অস্ত্রশস্ত্র সহ, তার নাম হচ্ছে মোহাম্মদ আফসার আর ইমতিয়াজ খান ওরফে পাগলা পাগলা খান, এরা দুজনে বিভিন্ন রকম লোকজন নিয়ে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ করে যখন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের যখন ওই আদায়কৃত টাকা যখন আপনার দমদম থেকে যখন বেলেঘাটার দিকে আসে, ঠিক যেখানটা আমাদের খান্না স্কুল, খান্নার ওইখানে ওই খান্না স্কুল আছে ঠিক বেলেঘাটার ওইখানে, ওইখানে কতকগুলো বাম ছিল, সেই বাম্পে গাড়িটা স্লো হয়ে যায়, সাধারণত বাম থাকলে গাড়ি স্লো হবেই, তখন এই দুষ্কৃতকারীরা ওরা জানতো, তার কারণ এই যে ছেলেটি মোহাম্মদ আফসার এ হচ্ছে ওই ডিপার্টমেন্টেরই কর্মচারী, সে জানতো যে ওই আদায়কৃত টাকা ছিল ৩,৩৬,০০০ টাকা, সে সঙ্গে সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই এই টাকাটা নিয়ে আসছিলেন আমাদের ক্যাশিয়ার স্বরূপ কুমার গুপ্ত, সুভাষচন্দ্র হীরা ওর সঙ্গে ছিলেন আর্মড একজন মানে ম্যান, আর দীপক কুমার দাস হচ্ছে ওইখানের অটো ভদ্রলোক যিনি এখানে আমাদের PW5 হয়েছেন, আর সতীশ রায় সেও একজন অটো ড্রাইভার। এরা তখন
দূর থেকে দেখছে যে হঠাৎ কিছু লোক ঝাঁপিয়ে পড়েছে। তখন ঝাঁপিয়ে পড়ে ওদের ওই যে ব্যাগটা, ওই ব্যাগের যে টাকাটা ওইটা নিয়ে আগেই গানম্যানের কাছে যে ওরা বন্দুকটা ধরে, সঙ্গে সঙ্গে তাকে হ্যান্ড ওভার করতে হয়। তখন বন্দুকটাকে সে নামিয়ে রাখে, ইন দি মিনটাইম ওরা যে ব্যাগটা স্ন্যাচ করে নেয়। নিয়ে ওইখানেই উল্টো দিকে একটা গাড়ি ট্যাক্সি দাঁড়ানো ছিল, সেই ট্যাক্সিতে করে ওরা একেবারে চম্পট দেয়। এই যে 3,36,000 টাকা ডাকাতি হলো, এই ডাকাতি হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ এসে স্বাভাবিকভাবে এটা হয়ে গেল এবং তখনকারের এই সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট ঝাঁপিয়ে পড়লো। এবং পরবর্তীকালে দেখা গেল আর কেউ নয়, এই ডিপার্টমেন্টেরই কর্মচারী মোহাম্মদ আফসার এর সঙ্গে যুক্ত আছে, যার জন্য মোহাম্মদ আফসারের তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ক্যালকাটা পুলিশ তখন সিজ করতে লাগলো। এবং দেখা গেল হঠাৎ করে একদিনে তার প্রায় 3,00,000 টাকার মতো এরকম জমা পড়েছে। এবং এই কেসে আমি প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ের পিপি ছিলাম। তৃতীয় পর্যায়ে সবথেকে আমি এই 26টা সাক্ষী করার পর পরবর্তীকালে আমাদের যে জুনিয়র অত্যন্ত স্নেহভাজন শ্রীমতী লীনা সরকার, তিনি এই কেসে জাজমেন্টটা রিসিভ করেন। এই কেসে সমস্ত সাক্ষী সুনিপুণভাবে যেভাবে দক্ষতার সঙ্গে সাক্ষ্য দিয়েছেন, জজ সাহেব তাদের প্রশংসা করেছেন। এবং এই কেসের যে আয়ু মনোজ কুমার দাস এবং তার মানে যে দক্ষতা, এটা অত্যন্ত প্রশ্নাতীত। এই কেসে দুজন আসামি মোহাম্মদ আফসার এবং ইমতিয়াজ খান। আমাদের থার্ড ফার্স্ট ট্র্যাক কোর্ট নীলাঞ্জন দে, শ্রদ্ধেয় নীলাঞ্জন দে জজ সাহেব মহাশয়, উনি দুজনকে 392, 397 এবং 412 সাজা শোনান। মোহাম্মদ আফসার এবং ইমতিয়াজ 392 8 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, আর অনাদায়ে 10 মাস জেল হয়। আর মোহাম্মদ আফসার ইমতিয়াজ খানকে 397 8 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 10 মাস সশ্রম কারাদণ্ড হয়। আর এদের মধ্যে যে নাম্বার 1 অ্যাকিউজ, যার কাছ থেকে রিকভারি হয় টাকাটা 3,36,000 টাকা, তার জন্য মোহাম্মদ আফসারকে 412 আইপিসি 412 দোষী সাব্যস্ত করা হয়। তার জন্য তাকে 8 বছর জেল আর 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 10 মাস সশ্রম কারাদণ্ড। আর যে মোহাম্মদ আফসারের কাছ থেকে 3,36,000 টাকা যে রিকভারি করা হয়েছিল, আমাদের যশ সাহেব শ্রদ্ধা নীলাঞ্জন দে উনি তা শোনালেন যে এই যে 3,36,000 টাকা মোহাম্মদ আফসারের কাছ থেকে রিকভারি হয়েছে, তার যে স্ট্যাটুটারি পিরিয়ডের পরেই এই টাকাটা সিএসসিকে ফেরত দেওয়া হবে।